আমি প্রবাসী, নিজে বাজার করি, নিজেই রান্না করি, নিজে কাপড় ধুই, নিজে নিজের কাজ করি, নিজেই নিজের বাসা পরিষ্কার করি। অসুস্থ হলে একা একা কষ্ট পাই, মন খারাপ হলে নিজেকে নিজে সান্ত্বনা দিই, কিন্তু মাস শেষে বেতনের পায় পুরো টাকাই বাড়িতে পাঠিয়ে দিই। তারপরও আমরা প্রবাসীরা তোমাদের কাছে স্বার্থপর। জীবন যৌবনের কথা না ভেবে চার দেয়ালের মাঝে লাইফটা কাটিয়ে দেওয়ার নামই হচ্ছে প্রবাস। একজন প্রবাসীর সারা জীবনের উপার্জিত অর্থের 1/3 অর্থ চলে যায় তার ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তানের শখ পূরণ করতে করতে। মোবাইল, মোটরসাইকেল, সোনার চেইন, আন্টি, ঘড়ি, সাবান, স্নো পাউডার, লোশন আর কম্বল কিনতে কিনতে। কিন্তু পরিশেষে সেই সকল প্রিয়জনরা জিজ্ঞাসা করে, সারা জীবন বিদেশ করে আপনি টাকা কি করলেন? অথচ সেই প্রিয়জনরা হয়তো জানে না বিদেশে কিভাবে টাকা ইনকাম করে তাদের শখ মিটিয়েছিল। শুকনো রুটি খেয়ে সকালে কাজে যাওয়া, বেতন কাটার ভয়ে অসুস্থ শরীরে দুদিনের মেডিকেল ছুটি থাকার পরও শরীর একটু সুস্থ হলে কাজে চলে যাওয়া, এটাই প্রবাস। সারা বিশ্বে একমাত্র বাঙালি শ্রমিক যারা কিনা অল্প টাকায় 12 ঘন্টা কাজ করে, কেউ আবার 15 ঘন্টাও কাজ করে থাকে, তাদের করতে হয়, কারণ 4-5 লক্ষ টাকা দিয়ে বিদেশে আসা, তার দ্বারা তার পরিবারের 8-10 জন লোক খাবার জোটাতে হয়। আপনি জানলে অবাক হবেন, একজন প্রবাসী বছরে বিশেষ 2টি ঈদের দিনও কাজ করতে হয়। হাজারো কষ্টের মাঝে অনেক বড় একটি কষ্ট, সেটি হলো আমাদের দেশের এয়ারপোর্ট। কি আজব এয়ারপোর্ট, কি আজব স্ক্যানার মেশিন, যে মেশিনে বন্দুক ধরা পড়ে না, বোমা ধরা পড়ে না, ধরা পড়ে সেই প্রবাসীর হাঁসের মাংস, যে তার মাকে বলে, মা অনেকদিন হাঁসের মাংস খাই না, ধরা পড়ে তার জন্য পাঠানো রসমালাই, ধরা পড়ে তাদের জন্য সামান্য ঔষধ, ধরা পড়ে প্রবাসী রক্তে বেচা টাকার ভালোবাসার অনেক শখ করে বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজনের জন্য পাঠানো ছোট ছোট উপহারগুলো। তারপরেও দেশের প্রতি তাদের কোনো রাগ নেই, কারণ দেশটা যে তাদের মাতৃভূমি। ভিডিওটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং আমার কথাগুলো ঠিক কিনা ভুল আমাকে কমেন্টস করে জানাবেন। সকল প্রবাসী ও আমাদের প্রিয়জনদের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।